Happy birthday to me. আর এই জামাটা আমাকে রিয়া নিয়ে দিয়েছে জন্মদিনে আজিও থেকে, তো তোমাদের কেমন লাগলো জানিও। হ্যালো বন্ধুরা, আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি সকালবেলায় থেকে সেভাবে ভিডিও করিনি, আর হচ্ছে দুপুরবেলায় একটুখানি ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে আমার পায়েস খাওয়ার ভিডিও, কারণ কি আমার জন্মদিন। তো আজকে যেহেতু আমার জন্মদিন সেই জন্য পায়েস খাওয়া হয়েছে, তাছাড়াও আজকে একটা স্পেশাল ডে, আজকে ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডেতে আমি এখন রেডি হয়ে নিয়েছি, রাত্রি বাজে 8:30, তো আমি যাচ্ছি আজকে একটু ডেটিংয়ে। তো চলো, আমার ডেটিং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, আমি কোথায় যাচ্ছি ডেটিংয়ে কার সঙ্গে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। আমি চলে এসেছি তোমার হাট্টি মাটিম টিমে, এখানেই আজকে আমার ডেটিং রয়েছে। তো চলো সঙ্গে থাকো আর তাহলে দেখতেই পাবে যে কে আছে আমার সঙ্গে ডেটিংয়ে। তো চলো, অবশেষে আমি তো আমার ডেটিং পার্টনারকে দেখিয়ে দিলাম, রয়েছে জুন, জয়া, বাবু আর রিয়া। একজন আসতে পারেনি যাকে আমরা ভীষণভাবে মিস করছি, সে হচ্ছে আমার ননদ টুক। ওরও বার্থডে 16 তারিখ, তো ভেবেছিলাম একসঙ্গে সেলিব্রেট হবে, কিন্তু ও আসতে পারেনি কোনো একটা কারণের জন্য। তো চলো দেখে নাও আমার বার্থডে। টিস্যু দিয়েছে? টিস্যু নিয়ে আয়। এখানেই দেখা হয়ে গেল কিছু পরিচিত মানুষের সঙ্গে, তো তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। সব কিছুর ফাঁকে একটু ছবি তুলে নেওয়ার পালা, তো ছবিও তুলে নিয়েছি। এর মধ্যেই চলে এসছে আমাদের স্টার্টার্সে যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো। তো দেখে নাও, এটা আমরা স্টার্টার্স হিসেবে নিয়েছি। তো চলো খেয়ে তোমাদের ফিডব্যাক দিই। তুমি কত খাচ্ছো? এত খাচ্ছো? কয় প্লেট খেয়েছো? 4 প্লেট? আমি খাবোই, তুমি তো একটা ছোট্ট বাচ্চা। আর আমাদের মেন কোর্সে ছিল 1 প্লেট বিরিয়ানি, রুমালি রুটি আর চিকেন কষা। তো খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে দিয়েছি, আর খাওয়ার ফিডব্যাকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছিল। হ্যাঁ, বলতে পারি বেশ ভালোই, খারাপ না। আর হচ্ছে গিয়ে খুব বেশি স্পাইসিও না, যে রেস্টুরেন্টে খাচ্ছি বলে যে খুব স্পাইসি কিছু তাও না, তবে ভালো, ওভারঅল ভালো একটা খাবার বলা যেতেই পারে। তো যারা এখনও পর্যন্ত এখানে এসে খাবার ট্রাই করনি, তো তারা আসতেই পারো, আজকে আমার প্রথমবার আসা ছিল, তো ভালো লেগেছে। তো যারা বাতকুল্লার আশেপাশে আছো তারা অবশ্যই এসো এখানে, আর ভালো লাগবে আশা করি তোমাদের। তো চলো সঙ্গে থাকো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। তো খাবারের ফিডব্যাকটা আমি পরে দিয়ে দেবো, ভিডিও যখন এডিট করবো তখন বলে দেবো কেমন কী খাবার ছিল। আর তাও একটুখানি বলে দিই, ভীষণ ভালো। তোমরা যারা এখনো পর্যন্ত আসেনি তারা একবার এসে ট্রাই করতে পারো। তো চলো টাটা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো টাটা।